আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন ভ্লগ। এলইডিপি ল্যাপটপ প্রাইস আনবক্সিং ভিডিও। তো চলুন দেখা যাক বক্সের ভিতরে কী আছে। অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাগ, পলিথিন আনবক্সিং করছি এখন। কালারটা অনেক সুন্দর। এখন দেখা যাচ্ছে ওয়ালটন ল্যাপটপের বক্সটি। দেখা যাচ্ছে একটি ম্যানুয়াল এবং একটি সিডি দেওয়া আছে। এছাড়া আর একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে রয়েছে ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার। তো এখন ল্যাপটপ আনবক্সিংয়ের পালা। সিজার দিয়ে এখন স্টেপ কেটে নিচ্ছি। ওয়াও, তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটনের ল্যাপটপ আনবক্সিং করলাম। কালারটা অনেক সুন্দর, যেহেতু ব্ল্যাক কালার আমার অনেক পছন্দের একটি কালার। আর সেটা যদি হয় স্মার্টফোন বা ল্যাপটপ তাহলে তো কথাই নেই। তো এখন ল্যাপটপের ব্যাটারি আনবক্সিং করছি। এখন ব্যাটারিটি সেট আপ করছি। ব্যাটারি সেট আপ হচ্ছিল না, অনেক টাফ সেট আপ করতে। তো এখন আব্বু হেল্প করছেন ব্যাটারিটি সেট আপ করার জন্য ল্যাপটপের মধ্যে। আসলে ব্যাটারিটা সেট আপ করতে অনেক ঝামেলা করতে হয়েছে, বারবার চেষ্টা করেও হচ্ছিল না। তো এখন লেগে গেছে, যাই হোক সেট আপ হয়ে গেছে ব্যাটারি। এখন ল্যাপটপ ওপেন করার পালা। ল্যাপটপটি স্টার্ট করব, স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো আমার ওয়ালটন ল্যাপটপটি চালু হয়েছে। দেখা যাচ্ছে মুজিব শতবর্ষ, আইসিটি ডিভিশন, এলইডিপি প্রজেক্ট এসবের লোগো দেখা যাচ্ছে। তো আমার ল্যাপটপটি চালু হয়ে গেছে। এখন আমি ল্যাপটপের কনফিগারেশন দেখছি। ডিসপিসি থেকে প্রপার্টিজে ক্লিক করলাম। তো ল্যাপটপের কনফিগারেশন চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে প্রসেসর ইন্টেল কোর i5 8250U, সিপিইউ 1.60 GHz, ইনস্টলড মেমোরি র্যাম 4GB,
সিস্টেম টাইপ 64-বিট অপারেটিং সিস্টেম, প্যান অ্যান্ড টাচ, নো প্যান অ্যান্ড টাচ ইনপুট ইজ অ্যাভেলেবল ফর দিস ডিসপ্লে, কম্পিউটার নেম, ডোমেইন অ্যান্ড ওয়ার্কগ্রুপ সেটিং, কম্পিউটার ডিসক্রিপশন ইত্যাদি অপশন দেখা যাচ্ছে। এখন ডিভাইস ম্যানেজারে ক্লিক করে দেখব। এখানেও অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখান থেকে প্রসেসরে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে ইন্টেল কোর i5 প্রসেসর 8th generation। তো ল্যাপটপটি হাতে পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত এবং এক্সাইটেড, এবং ল্যাপটপটি অক্ষত এবং সব কিছু ঠিকঠাক হওয়ায় আমি অনেক খুশি হয়েছি। কিবোর্ডও ভালো কাজ করছিল, তাছাড়া প্রসেসরও ভালো ছিল। তো তাই একটু ভিক্টরি দেখালাম আমি। তো আসলে ফ্রিল্যান্সিং করে টপ আর্নার হয়ে ল্যাপটপ জেতা অনেক আনন্দের বিষয়, এবং টপ আর্নারদের মাঝে সিলেক্টেড হয়ে ডিসি অফিস থেকে ল্যাপটপে আমি অনেক আনন্দিত। এখন দেখছি ল্যাপটপের বক্সে কিছু কনফিগারেশন উল্লেখ আছে। এখানে প্রসেসর লেখা আছে 8th generation, প্রসেসর টাইপ i5, মেমোরি টাইপ DDR4, র্যাম 4GB, HDD 1TB, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চ, 35.56 সেন্টিমিটার, ডিসপ্লে রেজলিউশন HD, কালার ব্ল্যাক। এছাড়া বক্সের অন্য পাশে স্পেশালিটি লেখা আছে, এছাড়া ওয়ালটনের বারকোড দেওয়া আছে। আমি বারকোড স্ক্যান করে দেখলাম এর ল্যাপটপটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 51,550 টাকা। তো ল্যাপটপটি আসলে অনেক উন্নত মানের এবং প্রাইসও অনেক হাই। এখন আমি ল্যাপটপের ম্যানুয়াল বুক এবং CDT বের করছি। CDতে লেখা আছে ডিভাইস ড্রাইভার্স অ্যান্ড ইউটিলিটিস প্লাস ইউজার্স ম্যানুয়াল। তো এখন আমি CDT প্যাকেট থেকে বের করে ল্যাপটপে CD ড্রাইভে ইনসার্ট করছি। এরপর আমি দিস PCতে গিয়ে DVD ড্রাইভ এ ক্লিক করছি। তারপর আমি CDT ডিভাইসে এলাও করার জন্য ইয়েস এ ক্লিক করব। তো এখানে বিভিন্ন ড্রাইভার্স ইনস্টলের অপশন, এছাড়াও ড্রাইভার্স অপশন, ইউজার্স ম্যানুয়াল,
ইত্যাদি রয়েছে। তো আমি ইউজার্স ম্যানুয়ালে ক্লিক করলাম, পর এখন ম্যানুয়ালে ক্লিক করছি, অ্যাডোব রিডারে মাধ্যমে আমি ম্যানুয়ালটি দেখার জন্য ওকে করলাম। তো এখন ম্যানুয়ালটি অ্যাডোব রিডারে চালু হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। তো এখন অ্যাডোব রিডারে ম্যানুয়ালটি চলে এসেছে, তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এবার আমি ইউজার্স ম্যানুয়াল এর পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি। তো পিডিএফ ফাইলটিতে স্ক্রল ডাউন করার পরে আরও নোটিস, এছাড়া ইউজার ম্যানুয়ালসের বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা আছে, এছাড়াও বিভিন্ন ইম্পর্ট্যান্ট সেফটি ইনস্ট্রাকশনসও দেওয়া আছে, যে কিভাবে ল্যাপটপটি ইউজ করতে হবে, এছাড়াও চার্জার কিভাবে ল্যাপটপে সেট আপ করতে হবে, ব্যাটারি কিভাবে ল্যাপটপে সেট আপ করতে হয়, এছাড়াও কিবোর্ড ম্যানুয়াল এবং ল্যাপটপের বিভিন্ন ম্যানুয়ালের খুঁটিনাটি বিষয় এখানে খুব ভালোভাবেই বিভিন্ন চ্যাপ্টারের মাধ্যমে উল্লেখ করা রয়েছে, যেটা দেখলে খুব সহজেই ল্যাপটপের ড্রাইভার ইনস্টলেশন ছাড়াও ল্যাপটপের বিভিন্ন পার্টসের কাজগুলো সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এছাড়াও ল্যাপটপের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কেও এখান থেকে ধারণা পাওয়া সম্ভব, যে কী ধরনের সফটওয়্যারের কী কী ধরনের কাজ রয়েছে ল্যাপটপের মধ্যে। এছাড়াও কন্ট্রোল প্যানেল, পাওয়ার অপশন, পাওয়ার সেভিং মোড, পাওয়ার ম্যানেজমেন্ট, ব্যাটারি, ড্রাইভার্স ইনস্টলেশন, উইন্ডোজ সিকিউরিটি, সেট আপ ইউটিলিটিস, সিকিউরিটি মেনু, বুথ মেনু, এক্সিট মেনু, ওয়্যারলেস সেট আপ, ব্লুটুথ কানেকশন, ব্যাকআপ এবং ভাইরাস স্ক্যানিং কন্ট্রোল ইত্যাদি সম্পর্কে খুব স্পষ্ট ধারণা রয়েছে ম্যানুয়ালটিতে। এছাড়াও ম্যানুয়াল বইটিতেও বাংলা এবং ইংলিশে ট্রান্সলেট করে সব কিছুর উল্লেখ রয়েছে, এবং একটি সিলেবাসের মাধ্যমে বিভিন্ন চ্যাপ্টার পার্টের মাধ্যমে বোঝানো হয়েছে, এবং বিভিন্ন ইমেজ যুক্ত করে দেখানো হয়েছে যে কীভাবে ল্যাপটপটি ওপেন করতে হয়, তাছাড়া চার্জার কিভাবে লাগাতে হবে, কিভাবে চেয়ারে বসে ল্যাপটপ ইউজ করতে হবে, ল্যাপটপটির বিভিন্ন অপশন, কিপ্যাড, মাউস, কিবোর্ড ইত্যাদির বিভিন্ন ম্যানুয়াল এখানে উল্লেখ করা রয়েছে, যেটা সত্যি অনেক প্রয়োজনীয়। এবং এখান থেকে ডিসপ্লে সম্পর্কে এবং ল্যাপটপের বাইরের ইন্টারনাল অথবা এক্সটার্নাল পার্ট সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব, এবং এটি জানা অত্যন্ত জরুরি, কেননা ল্যাপটপটি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে যে কোনো জিজ্ঞাসার জন্য বা ইনকোয়ারি করার জন্য ওয়ালটনের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তো সন্ধ্যার দিকে আমার কিছু বন্ধুরা বাসায় চলে আসে ল্যাপটপ দেখার জন্য, কারণ সরকার থেকে ল্যাপটপ পাওয়া সত্যি অনেক পরিশ্রমের ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার।
তো সবাই ল্যাপটপটি দেখতে চলে আসে আমার বাসায়। তো ল্যাপটপের কোয়ালিটি ছিল অনেক সুন্দর এবং ডিসপ্লে কোয়ালিটিও অনেক ভালো, রেজুলেশনও ভালো, যেহেতু ডিসপ্লে এইচডি তাই ছবি বা ভিডিও অনেক সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। তো ল্যাপটপ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের সেই মুহূর্তের ছবিগুলো ল্যাপটপে দেখে অনেক ভালো লাগছিল। সত্যি এটি একটি বড় প্রাপ্তি এবং এর জন্য আমার পরিবারের সকল সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই অনেক আনন্দিত এবং গর্বিত এবং সত্যি ফ্রিল্যান্সিং করে টপ আর্নার হয়ে ল্যাপটপ পাওয়া অনেক আনন্দের একটি বিষয় এবং একটি উৎসাহেরও বিষয়। আশা করি ভিডিওটি দেখে অনেক কিশোর কিশোরী বা যুবক যুবতীরাও উৎসাহিত হবেন ফ্রিল্যান্সিংয়ে কোর্স করার জন্য এবং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যেই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনারাও হয়ে যেতে পারেন আপনাদের ব্যাচে টপ আর্নার কিংবা একজন সফল ফ্রিল্যান্সার। আর আপনারা যদি সফল ফ্রিল্যান্সার বা টপ আর্নার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর তরফ থেকে পেয়ে যাচ্ছেন এরকমই একটি ল্যাপটপ পুরস্কার। তাই দেরি না করে যার যার জেলার অধীনে থাকা এলইডিপি প্রজেক্টে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি পছন্দের কোর্সে অ্যাপ্লাই করুন এবং সিলেক্টেড হয়ে গেলে কোর্সটি ভালোভাবে সম্পন্ন করলে দেখা যেতে পারে আপনিও হয়ে যেতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার এবং পেয়ে যেতে পারেন এরকমই একটি ল্যাপটপ। তো সেদিনের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের ডিসি মহোদয়ের বক্তৃতা দেখছিলাম ল্যাপটপে, অনেক সুন্দর লাগছিল ল্যাপটপের স্ক্রিনে ভিডিওটি দেখতে। আশা করি আপনাদের সবারও আজকের এই ল্যাপটপ আনবক্সিং এবং ল্যাপটপের ফুল রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকবে এবং যদি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব দ্রুতই দেখতে পারেন এবং আপনারা নোটিফিকেশন পাবেন আপনাদের ফোনে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কেমন হলো আজকের ল্যাপটপ আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ভ্লগ, টিউটোরিয়াল, সং, বিভিন্ন গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।